কয়েকদিন ধরেই ঢালিউডে গুঞ্জন উঠছে শরীফুল রাজের সঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন কলকাতার ইদিকা পাল। এমনকি তারা নাকি জুটি হিসেবে সিনেমায় চুক্তিবদ্ধ ও হয়েছেন। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে দেখা যায়নি রাজ কিংবা ইদিকাকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের এই নায়িকা। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে শরীফুল রাজের সঙ্গে সিনেমায় অভিনয়ের বিষয়টি নিয়ে কথা বলছেন। তিনি জানান এ ব্যাপারে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারবেন না তিনি। ইদিকা বলেন, আমি এখনই নিশ্চিত করে কিছুই বলতে পারবো না। অনেক জায়গায় অনেক কিছু লেখা হচ্ছে, কেউ কেউ নিশ্চিতভাবে লিখে দিয়েছেন আমি নাকি রাজের সঙ্গে কাজ করছি, কিন্তু এখনও আমার তরফ থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়নি। নায়িকা আরও বলেন, আমার কাছে চিত্রনাট্য এসেছে, কিন্তু যতক্ষণ সবটা পড়ছি ততক্ষণ কোনো সিদ্ধান্তই জানাতে পারবো না। প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কারণে বারবার খবরের শিরোনাম হচ্ছেন রাজ। চিত্রনায়িকা পরিমণির সঙ্গে বিয়ে, বিবাহ বিচ্ছেদ অনেক কারণেই সমালোচনার সম্মুখীন হতে হয়েছে এই অভিনেতাকে। অন্যদিকে পিলু শেষ হওয়ার পর এদিকাকে বাংলা সিরিয়ালে অনেক দিন দেখেননি দর্শক। অভিনেত্রী মন দিয়েছেন বাংলাদেশের কাজে। এরপর সোহম চক্রবর্তীর বিপরীতে একটি সিনেমায় কাজ শেষ করেছেন তিনি। এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।